আপনার আসসালামু আলাইকুম ফাইতুস ভাই ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে পটল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি, সুন্দর করে লাল করে নিয়েছি পটলটা। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচামরিচ, একটু চিংড়ি মাছ নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজটা লাল করে নিয়েছি। এখানে আমি জিরাও দিয়ে দিয়েছি, আর পটলের যে বিচিগুলো হয় সেটা দিয়ে আমি সুন্দর করে লাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে, তাহলে আমি এক এক করে সব দিয়ে দেব। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এটাকে ভেজে নেব, যখন চিংড়ি মাছের একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখবেন দেখি চিংড়ি মাছের কালার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে আসে। আর এটা খেতেও মজা আলাদা। তো আমার চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি একটু আদা পেস্ট আর হলুদ পেস্ট দিয়ে দিব, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। এই যে আমি পেস্ট দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন সবটা একটু ভালো করে মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসবে, পানি দিয়ে দিচ্ছি, ভাজতে হবে সুন্দর করে। আমি একটু পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পানি দিয়ে এটাকে এখন কষিয়ে নিতে হবে। আমি চিংড়ি মাছের কালার তো এর আগেই সুন্দর চলে আসছে, লাল হয়ে আসছিল, এখন আরো বেশি সুন্দর লাগছে। এটা কষানো হয়ে গেলে আমি পটলটা দিয়ে দিব। আমার দেখতে পাচ্ছেন তরকারি এটা লাল হয়ে আসছে, আমি একটু আলুটা দিয়ে দিচ্ছি, এটাতেই আলুটা লাল করে নেব। দিয়ে দিয়েছি, এটাতে সুন্দর করে ভেজে নেব যেন আলুটা লাল হয়ে যায় আর মশলাটার সাথে আলুটা কষানো হয়ে যায়। আলু পটল আর চিংড়ি মাছের তরকারি অনেক মজা। দেখতে পাচ্ছেন আমার আলু কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছি, সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পটলটা ঢেলে দিচ্ছি। এটাকে কষিয়ে নেব সুন্দর করে, কষানো হলে পানিটা দিয়ে দিব। কষানোটা হয়ে গেছে, এখন আমি পানিটা ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছি যেন আপনার পটলটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আগে থেকে সব কিছু লাল করে রেখেছি, তো আমার এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পানিটা দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।